হাই, ওয়েলকাম ব্যাক টু পর্ণাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি এখন 3:30 মতো বাজে, আমি সেজি গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ছেলেকে না নিয়ে বেরিয়েছি, কারণ ওকে নিয়ে বেরোলে আমার কাজটা হবে না। সো আমি এখন যাচ্ছি হচ্ছে, চলো দেখাবো তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি। সো পুজো স্পেশাল সেলফ প্যাম্পার বলতে পারো। তো ফার্স্ট এই ভিডিওটা দিয়ে শুরু হচ্ছে সেলফ প্যাম্পারিংয়ের কয়েকটা ভিডিও। মানে সেলফ প্যাম্পারিং বলতে কি, পুজো বলে জাস্ট একটু নিজেকে কেয়ার করা, জাস্ট এটাই একটু করব। কারণ সারা বছর ছেলের জন্য আমি পেরে উঠি না, আর ওই DIY বাড়িতে খুব কম ইউজ করতে পারি, কারণ ছেলেকে সামলে সিরিয়াসলি হয়ে ওঠে না আমার। তো এই টাইমটা ভাবছি যে নিজেকে একটু কেয়ার করি, নিজেকে কেয়ার করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই কারণে আমি বেরিয়ে পড়েছি। আমি কোথায় যাচ্ছি, কী করাচ্ছি, পুরোটা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ভিডিওটা একটু লেটে আসবে, কারণ আগের ভিডিওগুলো আমার ব্যাক টু ব্যাক শ্যুট করা আছে, কিন্তু একটা আপলোড করা হয়নি। এটাই হারি করা, এটাই হারি করা, সব বড় বড় বাড়ি এখানে। তো যাই হোক, স্ট্রেঞ্জার হেল্প চাই জিজ্ঞেস করছিল। তো যেটা বলছিলাম যে ভিডিওগুলো আপলোড হতে একটু লেট হবে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি। আর তার আগে মাস্কটা পরে নিই, বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, মাস্কটা পরা হয়নি, মাস্কটা পরবো। মাস্কটাও ঠিক দেখো, শিউলি ফুল দেওয়া মাস্ক নিয়েছি, কারণ পুজো পুজো মানে দুর্গা পুজো মানে শিউলি ফুলের একটা বেশ আমেজ আমেজ ভাব থাকে যে পুজো পুজো চলে এসেছে। তো ওই কারণে আমি এই মাস্কটা স্পেশালি, এটা হ্যান্ডমেড হ্যান্ড প্রিন্ট করা, তো আমাদের কৃষ্ণনগর থেকে আমি নিয়েছি। চল যাওয়া যাক, আর আমি এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে দেন যাবো। পৌঁছালাম যেখানে আমি মেনলি এখানে করাতে যাচ্ছি, আমি নেল এক্সটেনশন। তো আমার নেল তো জীবনে কোনো দিন বাড়ে না, তো বিয়ের টাইমে একবার নেল এক্সটেনশন করেছিলাম, আর এখন করব। তো খুব এক্সাইটেড আছি ওটার জন্য। টোটোওয়ালা আমাকে ভুল রাস্তায় ভুল জায়গায় নামিয়েছে, আর আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো চলো পুরো প্রসেসটা, পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।
সো আমার নেল আর্ট কমপ্লিট, পুরো ভিডিওটা তোমাকে ভালোভাবে তোমাদের ভালোভাবে দেখাবো। আর পিয়ালি খুব সুন্দর সুন্দরভাবে করেছে, এত ধৈর্য ধরে করেছে। আমি কখন এসেছি, এখন অলমোস্ট 6টা বেজে গেছে, এত সুন্দরভাবে করেছে। তো তোমরা যারা যারা এখনও করনি করতে চাও, তো প্লিজ পিয়ালিকে ভিজিট করো, এখানে এসো। খুব সুন্দরভাবে ধৈর্য ধরে এত সুন্দরভাবে আবার নেলে আর্টটা করেছে, আমি ফুললি স্যাটিসফাই। তো থ্যাংক ইউ পিয়ালি। তো তোমরা যারা যারা এখন করতে চাও, ফটাফট করে ফেলো, কারণ পুজো এখনও মানে বেশি দেরি নেই। তো আমি পিয়ালির ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা যারা যারা চাও তো ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্লাস আবার আমি একটা গিফট পেয়েছি নেল আর্ট করতে এসে, তো থ্যাংক ইউ সো মাচ। আমার আমি ফুললি স্যাটিসফাই। তো চলো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর আবার তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি।